আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মনিজাস রেসিপিস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার একটি পিঠার আইটেম, আর সেটি হলো পাকা কলার বড়া বা পাকা কলার পিঠা। পাকা কলা যখন বেশি পেকে যায় ভিউয়ার্স, তখন অনেকে আমরা খেতে চাই না, দেখতেও ভালো লাগে না, অনেক সময় ফেলেও দিই না। ভিউয়ার্স কখনোই ফেলবেন না, কারণ এই মজে যাওয়া পাকা কলাটি দিয়েই আমরা তৈরি করতে পারি দারুণ স্বাদের পাকা কলার বড়া। খুবই মজার এই বড়াটি তৈরি করা অনেক সহজ। চলুন দেখে আসি ভিউয়ার্স কী কী উপকরণ লাগছে। এখানে আমি 10 থেকে 12টি পাকা কলা নিয়েছি। আমি এখানে সবরি কলাটা নিয়েছি, আপনারা ইচ্ছে করলেও সাগর কলাটাও ইউজ করতে পারেন। আমি একদম পেকে যাওয়া সবরি কলাটা নিয়েছি। এই কলাটি দিয়ে বড়া তৈরি করলে খুবই মজা লাগে। দেখুন ভিউয়ার্স, প্রথমে আমি এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ আটা। আটাটা দেওয়ার কারণ হচ্ছে আটাটা দিলে পিঠাটা নরম হয়। দিয়ে দিব আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম চিনি। চিনিটা ভিউয়ার্স আপনারা স্বাদ মতো ইউজ করবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমই দিয়ে নেবেন। আর আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটি অবশ্যই দিবেন ভিউয়ার্স, দুধ আর কলার স্বাদ খুবই অসাধারণ, এটা সবাই জানেন। দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ লবণ। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পিঠাটা আরও অনেক সফট হয় এবং ফুলে ওঠে, খেতেও খুব মজা লাগে। এখন আমি সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি এখন পাকা কলায় দিয়ে মাখিয়ে নিব। এর উপরে আমি আমার সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এখন আমি এটা হাত দিয়ে আস্তে আস্তে মাখাবো এবং কলাগুলোকে আস্তে আস্তে চটকে নিব। কলার পরিমাণটা যত বেশি নেবেন ভিউয়ার্স, আপনার পিঠাটা তত বেশি মজা হবে আর সফট হবে। যারা আমার রান্না দেখছেন এবং যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল একবার হলেও ঘুরে আসবেন। আপনাদের যদি কোনো রান্নার রিকোয়েস্ট থাকে সেটা আমাকে কমেন্টসে করবেন, আমি অবশ্যই করে দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স। আমি এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে একটু পানি দরকার। অবশ্যই গরম পানি ইউজ করবেন ভিউয়ার্স, ঠান্ডা পানি দিলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যায়। কুসুম গরম পানি ইউজ করলে পিঠাটা অনেক অনেক সফট হয়। ভালোভাবে আলু মাখিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, মাখা মাখা হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ফস্টার ক্লার্কের বানানা এসেন্স। এটা অপশনাল, এটা দিলে খুব সুন্দর আরও গন্ধ করে, এই জন্য আমি এটা ইউজ করি ভিউয়ার্স। আপনার ইচ্ছে করলে করতেও পারেন নাও করতে পারেন। আমার মাখানো হয়ে গেছে ভিউয়ার্স, দেখুন আমার পিঠার কনসিস্টেন্সিটা এরকম হবে, এর চেয়ে বেশি পাতলা করবেন না। চলুন এবার আমরা পিঠাগুলোকে তেলে ভেজে নিই। তেলটা গরম হয়ে এসেছে, মোটামুটি ডুবো তেলে ভাজতে হয় পিঠাগুলো। আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ চামচ দিয়ে দিলে অনেক সময় লম্বাতে বেশি হয়ে যায়। হাত দিয়ে দিলে পিঠাগুলো একটু গোল গোল হয়, দেখতেও সুন্দর লাগে। চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমে আছে ভিউয়ার্স, বেশি বাড়িয়ে ভাজবেন না আবার বেশি কমিয়েও ভাজবেন না। পাল্টে দিবেন যাতে সব দিকে সমানভাবে ভাজা হয়। একটু সময় নিয়ে ভাজতে হবে, 6-7 মিনিট। যখনই একটু ব্রাউন কালার হয়ে আসবে ভিউয়ার্স, তখনই আমরা পিঠাগুলোকে তুলে নিব। দেখুন ভিউয়ার্স, আমার পিঠাগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। পিঠা ঠিক একইভাবে আমি আবারও পিঠাগুলো
ভেজে নিব। এইভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আমার ঘরে আমি পিঠাটা বানালে ঝটফট শেষ হয়ে যায় খাওয়া, সবাই খেতে খুব পছন্দ করে। আপনারাও বানিয়ে খাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। আমি আপনাদেরকে একটি পিঠা হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এটা যে কত সফট হয়েছে এটা না দেখলে বোঝা যায় না। দেখুন আমি একটি পিঠা নিলাম, এটাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত পারফেক্ট হয়েছে এবং কত সফট হয়েছে।